হ্যালো গাইজ, দিস মোস্তাক। তোমরা দেখছো ইয়ার মোস্তাক ব্লগিং চ্যানেল। তো গাইজ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আমি যে একটা চ্যালেঞ্জ নিয়েছি, 30 দিনে 30টা ভিডিও আপলোড দেব। তো এই চ্যালেঞ্জটাই আজকে হচ্ছে সেকেন্ড ভিডিও, মানে হচ্ছে ডেলি ব্লগ 2। তো সবাই এনজয় করো, দেখতে থাকো। ও আজকে যে বেসিক্যালি আজকের টপিক হচ্ছে একজন স্পেশাল ইউটিউবারের কাছে নিয়ে যাব, যে ইউটিউবার হচ্ছে যা সত্যি তিনি সত্যি স্পেশাল খুব, কিন্তু তার ভাগ্যক্রমে তার চ্যানেলটা নষ্ট হয়ে যায় এবং সে ধরতে গেলে তাকে বলা যায় এখন একজন আনসাকসেসফুল ইউটিউবার। ও তার কাছে বেসিক্যালি যাব, তো তার কাছে সাক্ষাৎকার হবে, তার ইন্টারভিউ হবে, তো তাকেই বেসিক্যালি দেখাবো। তো দেখতে থাকো, আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করনি তো তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও। তো আমি দেখতে চাই, তোমাদের সাপোর্ট চাই, তাই এই চ্যালেঞ্জটা নিয়েছি। তো এনজয়। A few moments later. আজকে যে টপিকটা ছিল মেইনলি, তো মেইনলি আজকে যে টপিকটা ছিল সেটা হলো যে ব্যক্তিকে দেখানোর কথা ছিল সে ব্যক্তি আর কেউ না, আমাদের প্রিয় বুবাইদা। ঠিক আছে, তো দাদা এত স্ট্রাগল করেছে ইউটিউবে, বিশেষ করে আগে একটা চ্যানেল ছিল, সেখানে অনেকগুলো ভিডিও, প্রায় ওখানে 2 বছরের মতো কাজ করেছে, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু চ্যানেলটা ভাগ্যক্রমে চ্যানেলটা নষ্ট হয়ে যায়, স্ট্রাইক হয়ে যায়। তো এখন দাদা আবার পুনরায় চেষ্টা করছে, আবার নতুন একটা চ্যানেল খুলেছে। তো এই দাদাকে দেখে একটু শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ না, অবশ্যই, কারণ হলো যেখানে সাকসেস হয়নি সেটা ছাড়া যাবে না। ঠিক আছে, সাকসেস হয়নি কেন সেই জায়গাটা খুঁজে নিয়ে সেটাকে একটু ইম্প্রুভ করে আবার ট্রাই করতে হবে। কারণ সাকসেস হয়নি বলে, সাকসেস হয়নি এমন কোনো কথা নেই, সাকসেস না কোনো দিন তো হবোই আমি, তো সেদিন অপেক্ষায় আছি। তো সেটা হয়তো আমার কোথাও ফল্ট ছিল, কারণ আমার ওই চ্যানেলে যেটা ছিল ভিডিওতে এডিট করার সময় আমি হয়তো একটু লক্ষ্য করিনি, যেখানে একটু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল যার জন্য স্ট্রাইকটা পড়েছে, তাই ওটা আমার ফল্ট। তো ফল্টটা আমার, তো আমি কেন ছেড়ে দেবো নিজেকে? তো সেটাকে ইম্প্রুভ করে নিয়ে চেষ্টা করছি আবার যাতে উঠতে পারি, অবশ্যই চেষ্টা করবো, সারা জীবন চেষ্টা করবো, জীবনের লাস্ট দিনটা পর্যন্ত। তো গাইজ, তো সবাই সাপোর্ট করো দাদাকে, এতটুকুই বলার। তো দাদার জন্য আর কি, দাদার ইউটিউব ব্লগস থেকে মানে আমি আগে কমেডি ভিডিও বানাইতাম, সবাই জানো তোমরা, তো এখন মেনলি ব্লগের উপর বেশি ফোকাস দিয়েছি। তো ব্লগের জন্য আমি 1 নম্বর আমার এই দাদাকে দেখে ইন্সপায়ারিং হয়েছি। ঠিক আছে, তো এই জন্য এই দাদাকে নিয়ে আবার না একটা খুব ভালো ভিডিও বানায়, মাঝে মাঝে দেখি হিউম্যান বিং টাইপের ভিডিও বানায়, খুব ভালো লাগে। ঠিক আছে, এটাও সাপোর্ট করো, আমাকে তো অবশ্যই সাপোর্ট করতে হবে। তো আমি দাদা লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তো সবাই গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে, এখন যেটা নতুন চ্যানেল এসেছে, আগে যেটা ছিল ওটা একটু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার জন্য আমি নামটাই চেঞ্জ করে দিয়েছি। এখন সার্চ করবে আপসারাজ, APSARAZ, তো সার্চ করার পরে চলে গাইস। তো সবাই আপসারাজ চ্যানেলটাতে গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমার ডেইলি ব্লগ সিরিজ চলছে ভাই, তো আমার 30 দিনে 30টা আপলোড করবো আমি, চ্যালেঞ্জ নিয়েছি আমি। তো আজকে সেকেন্ড পার্ট, ডে 2। তো এই ছিল আজকের টপিক। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত, খুব নয়েজ আসতেছে, সাউন্ড কোয়ালিটি হয়তো খুব খারাপ আসবে, তার জন্য ইগনোর ইট। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো এখন দাদার সাথে একটু আড্ডা মারবো, তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে, মানে কালকে আবার ভিডিও আসছে নিউ একটা টপিকে, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি 30 দিন 30টা। তো সবাই সাপোর্ট করো, ভাইয়ের সাথে জুড়ে থাকো, আর দাদার সাথেও দু সাপোর্ট করো, দাদাকেও দাদার সাথে জুড়ে থাকো। তো আজকে এতটুকুই, টাটা, গুড বাই, খতম। তো আজকে খতম হবে আমার স্টাইলে, সো টিল দেন সেভ ড্রাইভ সেভ লাইফ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, সি ইউ বাই বাই।